এখন তো আটা খায় যে হেলথ মানে ঠিক কনসাসনেসের কারণে আর তখন আটা কিন্তু দারিদ্রতার কারণে ধানমন্ডিতে যা হয় পুরান ঢাকা তো এত হবে তো সবাই তো ধানমন্ডিতে থাকবে জুন ভিত্তিক পানির দাম নির্ধারণ হবে আমি অন্যদের জন্য বলছি পানিটা আমার অধীনে যেহেতু এই জন্য আমি কথাটা জোর দিয়ে বলছি হোল্ডিং ট্যাক্সও আলাদা হবে ওয়াসার পানি আমরা ঢাকা শহরে বসবাস করি তো সাধারণত বিত্তবান লোকেরা কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি তো এখন আমরা কি সাবসিডি দিব গরিব মানুষের জন্য না বড় লোকের জন্য বড় লোকের জন্য দেবো তাইলে এই ব্যাপারে আমি আপনাদের সাথে অনেক ব্যাপারে একমত হইতে পারবো যে বড় লোকরা গরিব মানুষের সাথে টাকা আদায় করবো রেভিনিউ আদায় করবো আর বড় লোকদেরকে আমরা সাবসিডি দিব আর যদি বলেন যে না উই হ্যাভ টু ডু আওয়ার রেসপন্সিবিলিটি ইথিক্যালি তাইলে কী হইতে হবে তাইলে আপনাকে আমি দুইটা মেথোডোলজি আমি কথাগুলো খুব কারিজিয়াসলি বলছি যে ঢাকা শহরে পানিতে সাবসিডি দেওয়া যাবে না ঢাকা শহরে পানিতে সাবসিডি দেওয়া যাবে না পানির দাম গরিব মানুষে বড় লোকের পানি খাওয়াবে গুলশানে বসবাস করেন আর যাত্রাবাড়িতে বসবাস করেন অথবা বস্তিতে বসবাস করেন এখন সবাই কেন সম অপরচুনিটি ভোগ করবে এই জন্য আমি বলছি জুন ভিত্তিক পানির দাম নির্ধারণ হবে আমি অন্যদের জন্য বলছি পানিটা আমার অধীনে যেহেতু এই জন্য আমি কথাটা জোর দিয়ে বলছি হোল্ডিং ট্যাক্সও আলাদা হবে হওয়া উচিত হোল্ডিং ট্যাক্স গুলশানে যা হবে পার স্কোয়ার ফিটের মধ্যে যাত্রাবাড়িতে ওই পুরান ঢাকাতে আপনার ধানমন্ডিতে যা হয় পুরান ঢাকাতে এত হবে তো সবাই তো ধানমন্ডিতে থাকবে আপনি এখানে কিছু দাম বাড়াই দেন তো এর থেকে কিছু টাকা নেন তাহলে গরিব মানুষের সাবসিডি দিতে পারেন এবার পানির বাড়ানোর দাম প্রস্তাব আসছে তো আমি বলছি যে গুলশানে 50 টাকা করে দেন আমি তো গুলশানে থাকি এখানে 50 টাকা করে দেন তাইলে আমার এরপরে যে বস্তিতে আমি দাম বাড়াব না বরং সেখানে আর কিছু কমাই দেবো এটার পুরো একটা আমি বলছি যে স্টাডি করার জন্য স্টাডি করে একটা সেমিনার করা হয়েছে সেই সেমিনারে আমি আবার আমি শিবগির ছিলাম তো হাওয়ার আমরা আলোচনা করেছি এনিওয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা আমি ইম্পার্শিয়ালি বলার চেষ্টা করছি আমার মনে হয় আমরা সবাই মিলে অন্যের দোষটা যেমনি আমি দেখবো আমার দোষটাকে আইডেন্টিফাই করে দিলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো এভাবে করে আমরা সহবস্থান করতে পারবো আমরা আগেই যেতে পারবো প্রিয় দেশ বাংলাদেশ সবার কাঙ্ক্ষিত দেশ আমরা থাকবো না আমাদের সন্তানরা আমাদের জন্মান্তর প্রজন্মরা থাকবে তো তাদের জন্য একটি কল্যাণকর দেশ হোক আমরা কষ্ট করেছি আমাদের পূর্ববর্তী যেমন আমি এয়ারপোর্টে গেলে পাসপোর্ট নিয়ে তখন বাংলাদেশে পাসপোর্ট দেখলে সাথে সাথে তার চেহারার একটা অভিব্যক্তি দেখে আমরা কষ্ট পেতাম আজকে এই কষ্টটা অনেকটা চলে গেছে লাঘব হয়েছে তো এই জন্য এটাকে স্বীকারও করি আর আমরা সবাই মিলে কাজ করি যার যা পেশা হোক না কেন আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উই আর দ্য প্রাউড সিটিজেন অফ দিস কান্ট্রি হুইচ কান্ট্রি উই হ্যাভ অ্যাচিভড ইন এক্সচেঞ্জ অফ দ্য হিউজ ব্লাড শেড অফ আর ফিড রিসোর্স আমাদের পূর্বসূরীদের অনেক রক্তের বিনিময়ে অনেক ঋণের কষ্টের বিনিময়ে আমরা এই দেশটা আজকে ভালো আছি এই কারণে বলবো ভালো আছি যে আমরা তো খেতে পাচ্ছি রে ভাই খেতে পাইনি সত্যের ভাগ আপনার আমি এভিডেন্স দিয়ে বলি 95 সন পর্যন্ত প্রায় 70 ভাগ লোক খেতে পারে নাই 94 সন পর্যন্ত আপনার 94-95 পর্যন্ত প্রায় 70 ভাগ লোক ঠিক মতো সব বেলা খেতে পারতো না আটা খেতো কী জন্য এখন তো আটা খায় যে হেলথ মানে ঠিক কনসাসনেসের কারণে আর তখন আটা খেতো দারিদ্রতার কারণে আমরা একটু গ্রামের মধ্যে বিত্ত আমি ওর গ্রামের ছেলে একটু সম্ভ্রান্ত ফ্যামিলি তো আমাদের বাড়িতে যেন আটা কিনে হইতো তো তখন বাজারের মধ্যে এটার আলোচনার বিষয় হইতো যে ওনারাও আটা কিনছেন মানে এটা তখন এইরকমভাবে দেখা হইতো এটা ছিল দেশ